বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন তিনি। শারীরিক ফিটনেসে কেটেছে তার বহু সময়। ওই সময় অবশ্য নায়িকা বলেছিলেন নতুন ছবির প্রস্তুতি নিতে এসব করছেন তিনি। তবে এখন জানা গেল অপু শরীর ঠিক করেছিলেন দ্বিতীয় স্বামীর জন্য। এর আগে অপু ভালোবেসে সাকিবের ঘর সাজিয়েছিলেন, তবে সেই ঘরে বেশি দিন জায়গা হয়নি তার। পারিবারিক কলহে আলাদা হয়ে যান দুজনেই। তবে আলাদা থাকলেও সন্তানের জন্য প্রায় এক হতে দেখা যায় সাবেক এই দম্পতিকে। দুজনেই মিলে সন্তানকে স্কুলে ভর্তি করানো নিয়ে যাওয়া সময় দেওয়ার মুহূর্তে কিছু ছবি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে নানা সময়। এদিকে কয়েকদিন ধরে তাকে নিয়ে চারপাশে গুঞ্জন, আবারও বিয়ে করছেন অপু বিশ্বাস। জীবনকে নতুনভাবে সাজাতে চান তিনি। তবে কার সঙ্গে, সাকিব নাকি নতুন কেউ? এমন প্রশ্নের উত্তরে নায়িকা বলেন, সাকিবের সাথে তো এখন কোনো সম্পর্ক নেই, তবে ছেলে আব্রাহাম খান জয়ের কারণে আমাদের দেখা হয়, এর বেশি কিছু না। তবে বিয়ে আমি করছি সেটা পারিবারিকভাবেই, এই কারণে পরিবারের পাশাপাশি আমিও মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিচ্ছি। এভাবে কি আর একা থাকা যায়? আমিও তো রক্তে মাংসে মানুষ, আর প্রত্যেকটি মানুষের জীবন বলে একটা কথা আছে, আমারও আছে, কারো জন্য সেই জীবন নষ্ট করে দেওয়ার কোনো অর্থ নেই। পরিশেষে অপুর কাছে জানতে চাওয়া হয়, আগের মতো এবারের পাত্রটিও কি আপনি ঠিক করবেন? জবাবে নায়িকার উত্তর, এবার এরকম কিছুই হবে না, আমার বাবা নেই, মা বেঁচে আছেন, তাই মায়ের তো একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব থেকেই তিনি করবেন। সামনে অপু বিশ্বাসের অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর একটি হচ্ছে কলকাতার শর্টকাট এবং অন্যটি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। এর মধ্যে সামনে বাংলাদেশে দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 ছবিটি দর্শকরা দেখতে পাবেন। ছবিটিতে অপু বিশ্বাসের বিপরীতে বাপ্পি চৌধুরী অভিনয় করছেন। ফেসবুক ও কিছু গণমাধ্যমে নায়িকার বিয়ের গুঞ্জনে ঘি ঢেলেছে চিত্রনায়ক বাপ্পিকে জড়িয়ে। বলা হচ্ছে বাপ্পিকেই বিয়ে করতে চলেছেন অপু। কিন্তু সব খবরকেই হেসে উড়িয়ে দিলেন নায়িকা অপু, দাবি করলেন খুবই দুর্বল গুজব বলে। অপু বিশ্বাস তার বিয়ে প্রসঙ্গে বলেন, বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনো রকম পরিকল্পনাই নেই, যা ছড়িয়েছে বা ছড়ানো হচ্ছে সবই গুজব, খুবই দুর্বল গুজব, কারণ আমি এখন ছেলে ও ক্যারিয়ার নিয়ে বেশি মনোযোগী। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।